শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম মোহাম্মদ নুরুল আলম, বাবার নাম মিতা মুখু শহীদ আহমদ, মার নাম মিতা হাজার আহতম, গ্রাম লতিপুর, পোস্ট অফিস জাহরাবাদ, উপজেলা শীতমন্ড, চট্টগ্রাম। আমি চিটাং পল্লিনী ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম, ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। আমি 3রা মার্চ বিহারিদের আক্রমণে কৃষি কলোনিতে আহত হয়েছিলাম। আমাকে ডিসি নর্থের গাড়িতে করে চিটাং মেডিকেল কলেজে নিয়ে আসা, মার্চ পর্যন্ত চিটাং মেডিকেল কলেজে 16 নম্বর ওয়ার্ডে ট্রিটমেন্টে ছিলাম। ডাক্তার মাহফুজুর রহমান সাহেব আমাকে একটা গাড়িতে করে রাতের 2টায় বাড়িতে বসাই দেয়। এরপরে আমি কিছুদিন বাড়িতে অবস্থান করার পরে যখন পাঞ্জাবিরা কুমিরা অতিক্রম করে চিটাংয়ের ইয়ে করতেছে, শীতমন্ডু চলে যায়। এরপরে শীতমন্ডুতে আসে এক সময়ে 5ই মে আমি এক্স আর্মি পাকিস্তানি বাঙালি সেনা সুরিতে আসার পরে ওর নাম হলো শামসুর আলম রাজনায়ক, সেনাকে নিয়ে শীতমন্ডু চলে যায়। এরপরে আমি 6ই মে বুবিয়েঘাট পৌঁছি। এরপরে ওখানে ফেরদৌস নামে এক ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, ফরেন মিনিস্ট্রির চাকরি করতেছে, সে আমাকে শ্রীনগর পাঠা যাওয়ার জন্য ব্যবস্থা করে। আমরা দুজন শ্রীনগর চলে যাই, শ্রীনগর থেকে হোল্ডে ক্যাম্পে পৌঁছি। এরপরে আমাকে আবার চিটাং শহর আসতে হয়েছে। আমি আসে 3-4 ছেলে চিটাং শহর থেকে শীতমন্ডুর থেকে নিয়ে যাই, আবার ক্যাম্পে ইয়ে হই। বেশ কিছুদিন পরে আমি বিএলএফের ট্রেনিং নেওয়ার জন্য দেরাদুন যাই। দেরাদুনে ট্রেনিং নিয়ে মহিউদ্দিন চৌধুরীর আন্ডারে মাউন্টেন ডিভিশনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। অপারেশন ছিল মৃত্যুদের সাথে, কয়েকবার অপারেশন হয়েছে বিলেশ্বরী খাগড়াছড়ি এই সমস্ত এলাকায় মৃত্যুদের সাথে অনেকবার যুদ্ধ হয়েছে। আমাদের স্বাধীন হওয়ার পরে চিটাং শহরে আসে ইসলামিয়া কলেজে আমাদের ক্যাম্প করে মহিউদ্দিন চৌধুরী। এখানে একদিন না 2 দিন থাকার পরে আমি বাড়ি চলে যাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।